আসসালামু আলাইকুম বন্ধুরা করোনা ভাইরাসের কারণে বন্ধ ঘোষণা করা হয়েছে বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং এই বন্ধটা চলবে অনির্দিষ্ট কাল পর্যন্ত কবে খোলা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলো তা কেউ জানে না এখন একটা না এতদিন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলে শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত করতে পারে সেই দিকটা বিবেচনা করে বাংলাদেশ সরকার অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা টিভির মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছে এখন আপনারা চাইলে আপনাদের ঘরে বসেই ক্লাস করতে পারবেন টিভির মাধ্যমে সেই ক্লাসের রুটিনই শেয়ার করব আজকের ভিডিওটিতে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং এই রুটিনটি আপনাদের খাতায় নোট করে নেবেন বন্ধুরা ক্লাস শুরু হবে আগামীকাল থেকে আগামীকাল ষষ্ঠ শ্রেণীর ক্লাস ইংরেজি শুরু হবে সকাল নয়টা পাঁচে এবং শেষ হবে নয়টা পঁচিশে বিজ্ঞান শুরু হবে সকাল নয়টা পঁচিশে এবং শেষ হবে নয়টা পঁয়তাল্লিশে তারপরে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরু হবে সকাল নয়টা পঞ্চাশে এবং শেষ হবে দশটা দশে বিজ্ঞান শুরু হবে সকাল দশটা দশে এবং শেষ হবে দশটা তিরিশে অষ্টম শ্রেণীর গণিত শুরু হবে সকাল নয়টা পঁয়ত্রিশে এবং শেষ হবে দশটা পঞ্চান্নতে ইংরেজি শুরু হবে সকাল দশটা পঞ্চান্নতে এবং শেষ হবে এগারোটা পনেরোতে নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরু হবে সকাল এগারোটা বিশে এবং শেষ হবে সকাল এগারোটা চল্লিশে গণিত শুরু হবে সকাল এগারোটা চল্লিশে এবং শেষ হবে দুপুর দুইটায় তো বন্ধুরা দুপুর দুইটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত ক্লাসগুলো আবার পূর্ণ প্রচার করা হবে আপনারা কেউ ক্লাসগুলো মিস করলে আবার পরবর্তীতে দেখার সুযোগ পাবেন তারপরে তিরিশ তারিখে ষষ্ঠ শ্রেণীর ক্লাস বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরু হবে সকাল নয়টা পাঁচে এবং শেষ হবে নয়টা পঁচিশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরু হবে নয়টা পঁয়তাল্লিশে এবং শেষ হবে সরি বন্ধুরা শুরু হবে নয়টা পঁচিশে এবং শেষ হবে নয়টা পঁয়তাল্লিশে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরু হবে নয়টা পঞ্চাশে এবং শেষ হবে দশটা দশে বিজ্ঞান শুরু হবে দশটা দশে এবং শেষ হবে দশটা তিরিশে অষ্টম শ্রেণীর গণিত শুরু হবে সকাল দশটা পঁয়ত্রিশে এবং শেষ হবে দশটা পঞ্চান্নতে বিজ্ঞান শুরু হবে সকাল দশটা পঞ্চান্নতে এবং শেষ হবে এগারোটা পনেরোতে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরু হবে সকাল দশটা সরি এগারোটা বিশে এবং শেষ হবে এগারোটা চল্লিশে ইংরেজি শুরু হবে সকাল এগারোটা চল্লিশে এবং শেষ হবে বারোটায় দুপুর বারোটায় তারপরে বন্ধুরা একত্রিশে মার্চ ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরু হবে সকাল নয়টা পাঁচে এবং শেষ হবে নয়টা পঁচিশে ইংরেজি শুরু হবে সকাল নয়টা পঁচিশে এবং শেষ হবে নয়টা পঁয়তাল্লিশে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরু হবে নয়টা পঞ্চাশে এবং শেষ হবে দশটা দশে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরু হবে সকাল দশটা দশে এবং শেষ হবে দশটা তিরিশে অষ্টম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরু হবে সকাল দশটা পঁয়ত্রিশে এবং শেষ হবে দশটা পঞ্চান্নতে ইংরেজি শুরু হবে সকাল দশটা পনেরোতে এবং শেষ হবে সরি বন্ধুরা সকাল দশটা পঞ্চান্নতে এবং শেষ হবে এগারোটা পনেরোতে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরু হবে সকাল এগারোটা বিশে এবং শেষ হবে এগারোটা চল্লিশে রসায়ন শুরু হবে সকাল এগারোটা চল্লিশে ও দুপুর শেষ হবে দুপুর বারোটায় তারপরে বন্ধুরা একই এপ্রিল ষষ্ঠ শ্রেণীর ইংরেজি শুরু হবে সকাল নয়টা পাঁচে এবং শেষ হবে নয়টা পঁচিশে বিজ্ঞান শুরু হবে সকাল নয়টা পঁচিশে এবং শেষ হবে নয়টা পঁয়তাল্লিশে সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরু হবে সকাল নয়টা পঞ্চাশে এবং শেষ হবে দশটা দশে বিজ্ঞান শুরু হবে সকাল দশটা দশে এবং শেষ হবে দশটা তিরিশে অষ্টম শ্রেণীর গণিত শুরু হবে সকাল দশটা পঁয়ত্রিশে এবং শেষ হবে দশটা পঞ্চান্নতে ইংরেজি শুরু হবে ইংরেজি শুরু হবে সকাল দশটা পঞ্চান্নতে এবং শেষ হবে এগারোটা পনেরোতে নবম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরু হবে সকাল এগারোটা বিশে এবং শেষ হবে এগারোটা চল্লিশে গণিত শুরু হবে সকাল এগারোটা চল্লিশে এবং শেষ হবে দুপুর বারোটায় তারপরে বন্ধুরা দুয়ে এপ্রিল ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরু হবে সকাল নয়টা পাঁচে এবং শেষ হবে নয়টা পঁচিশে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরু হবে সকাল নয়টা পঁচিশে এবং শেষ হবে নয়টা পঁয়তাল্লিশে তারপরে সপ্তম শ্রেণীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শুরু হবে সকাল নয়টা পঞ্চাশে এবং শেষ হবে দশটা দশে বিজ্ঞান শুরু হবে সকাল দশটা দশে এবং শেষ হবে দশটা তিরিশে তারপরে বন্ধুরা অষ্টম শ্রেণীর গণিত শুরু হবে সকাল দশটা পঁয়ত্রিশে এবং শেষ হবে দশটা পঞ্চান্নতে বিজ্ঞান শুরু হবে সকাল দশটা পঞ্চান্নতে এবং শেষ হবে এগারোটা পনেরোতে নবম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় শুরু হবে সকাল এগারোটা বিশে এবং শেষ হবে এগারোটা চল্লিশে ইংরেজি শুরু হবে সকাল এগারোটা চল্লিশে এবং শেষ হবে দুপুর বারোটায় তো বন্ধুরা এটা হলো সম্পূর্ণ এক সপ্তাহের রুটিন আগামী সপ্তাহের রুটিন আবার আগামী সপ্তাহে পেয়ে যাবেন আর এই লাইভ ক্লাসগুলো আপনারা দেখতে পাবেন সংসদ টিভিতে বন্ধুরা এই ক্লাসগুলো আপনারা সংসদ টিভিতে দেখতে পারবেন আপনাদের বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল যাতে তারাও খুব সহজেই রুটিনটি পেয়ে যায় ধন্যবাদ বন্ধুরা সবাইকে আপনাদের মূল্যবান সময়ের জন্য